বরফর অনেক তারকারাই এখন অডিটির কাজে ঝুঁকছেন সেই তালিকায় এবার মুক্ত হলেন ঢাকায় ছবির নায়িকা সব্নম ইয়াসমিন বুবলি প্রথম প্রথমে ফিল্মে অভিনয় করছেন তিনি নাম টান পরিচালনা করেছেন রাহান রাফি বুবলি বিপরীতে আছেন শিয়া মাহমুদ এবং ঢাকার লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির প্রাণের মাধ্যমে ছবির পরিচালক ও সহশিল্পী সঙ্গে প্রথম কাজে অভিনেত্রীর প্রথম ওয়েব ফিল্মে কাজ করার প্রসঙ্গে ববি বলেন ছবির গল্প পরিচালক ও সহশিল্পী দেখে দেখে কাজটি করছে তিনি যখন কাজটির জন্য প্রস্তাব পেয়েছিলেন সব কিছু জানার পর দেখলাম ভালো কাজের একটি ফুল প্যাকেজ এই প্রজেক্ট রফিক ভাইয়ের সময় সময়ের একজন পরীক্ষিত পরিচালক সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভালো ভালো কাজ দিচ্ছেন দর্শকদের সিয়ামের ব্যাপারে এই নায়িকার বক্তব্য প্রথম দিন পর সঙ্গে কাজ করতে গিয়ে একটু অস্বস্তি লেগছিল তার কারণ তার সঙ্গে এতদিন হাই মধ্যে কালারের ছিলাম করতে গিয়ে একটু অস্বস্তি কাজ করতে গিয়ে দেখলাম জোন দেওয়ার চেষ্টা করেন ভালো কাজ করেন তিনি এবং যেটি বর্তমান সময় একজন সহশিল্পী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ বুবলির প্রসঙ্গে রাহান রফিক বলেন বুবলিকে নিয়ে কাজ করছি প্রথম কাজের প্রতি তার দারুণ আন্তরিকতা দেখলাম শুটিং শিডিউল খুব সুন্দরভাবে মেনটেন করেন তিনি এতে করে লোকেশনের কাজের গতিটাও ভালো পাচ্ছি টানের গল্পের প্রসঙ্গে পরিচালক জানান ভালোবাসার টানই মূলত ছবির গল্প তবে এই টান এর মধ্যে অনেক কিছুই লুকিয়ে আছে সেসব দেখতে হলে অবশ্যই গিয়ে ছবিটি দেখতে হবে কন্টেন্ট ওয়েবের জন্য তৈরি হলো আগে সিনেমা হলে মুক্তির কথা দশই জানুয়ারি পর্যন্ত চলবে শুটিং এবং টানে আরও অভিনয় করেছে নিরঞ্জন নীলা